মুখ্যমন্ত্রী ভাবে মনোনীত হওয়া পরে বিজেপি রাজ্য কার্যালয়ে মোহন মাঝি প্রথম প্রেস মিট করেছেন। ওড়িশার পরিবর্তন ধারা আরম্ভ হয়েছে বলে কহিছন্তি মোহন মাঝি। পরিবর্তিত ওড়িশা আগকু দেশের এক নম্বর রাজ্য হব বলে সে কহিছন্তি। রাজ্যের পরিবর্তন আনিথিবা সমস্তকু হৃদয়ের ধন্যবাদ দেইছন্তি মোহন মাঝি। মহাপ্রভু জগন্নাথ এবং ওড়িশার 4.5 কোটি ওড়িয়া যেমানে আমাকে পরিবর্তন করিয়া পাই আমাকে প্রতিশ্রুতি দেইতিলে দুর্নীতি ভ্রষ্টাচার বিরুদ্ধে সরউত্তোলন করিছিলে এবং সত্তা পরিবর্তন করিয়া পাই আমাকে সংকেত দেইতিলে আজি তাহা পূরণ হয়েছি। কেণু তাঙ্কু মু সেমানকু সমস্তকু মু বহুত বহুত ধন্যবাদ দেউছি এবং তা সহিত ভারতবর্ষর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী যাহাকু কি সারা ওড়িশার লোকে ভাল পাউলে এবং প্রধানমন্ত্রীকে মধ্য প্রতিশ্রুতি দিয়েছিলে আমি নিশ্চিত ভাবে সত্তা পরিবর্তন করিবু এবং সেই প্রধানমন্ত্রী আমাকে মধ্য প্রতিশ্রুতি দিয়েছিলে সারা ওড়িশাবাসীকে যে নিশ্চিত ভাবে এথর সত্তা পরিবর্তন হব এবং ওড়িশার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হব এবং সারা ভারতবর্ষের ওড়িশাকে এক নম্বরের রাজ্যের পরিণত করা সে যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তাহা ওড়িশার লোক মানে পূরণ করেছেন। এণু ওড়িশার লোককে মু ধন্যবাদ দেওয়া সহিত যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেউছি এবং আজ পর্যবেক্ষক হিসাবে ভারত সরকারঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবজী আসি এটি সরকার প্রতিষ্ঠা করা নিমন্তে নেতা নির্বাচিত করা নিমন্তে যে আজ আসিকি এটি তাকে সফল রূপায়ণ করেছেন তাকে মধ্যে ধন্যবাদ দেউছি। রাজ্যের সভাপতি মনমোহন সামল মহাশয় যাঙ্ক নেতৃত্বে ওড়িশার সত্তা পরিবর্তন করিবারে এবং লোক মানে যেভাবে ভাবে তাঙ্কু প্রতিশ্রুতি দিয়েছিলে তাহা তাঙ্কর নেতৃত্বে আজ পূরণ হয়েছে। মনমোহন ভাইকে মধ্যে মু বহুত বহুত ধন্যবাদ দেউছি।